আসসালামু আলাইকুম। যশোর ইলেকট্রিকের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ওয়ান এসপি ওয়ান বাই ওয়ান ডেলিভারি পাম্প অটো, যেটা ফরমাই কয়েল করা হয়, আমাদের যে প্রযুক্তি যে ফরমাই কয়েল করা হয় সেটা কিন্তু আমরা দেখাই দেব। যে ফরমাই কয়েল করলে সেটা কিন্তু অনেকটা ভালো হয়, ভালো চলে, দীর্ঘস্থায়ী চলে, কোনো প্রকার জলাপ্রভাব হয় থাকে না। রানিং স্টারিং ক্যাপাসিটি পরিমাপ কানেকশন সম্পর্কে অনেক তথ্য দেওয়া হবে। আমাদের চ্যানেলটি নতুনই থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে ভিউর আমরা দেখানোর চেষ্টা করছি ওয়ান এসপি ওয়ান বাই ওয়ান ডেলিভারি পাম্প মোটর, এর যে কয়েলটা যে করা হয়েছে সেই ফর্মা আমরা একটু দেখাতে চাই। এখান থেকে পাচ্ছেন যে সে ফর্মা যে কয়েলটা করা হচ্ছে ওয়ান থেকে ফাইভ এসপি মোটর, যেটা সহজেই কানেকশনে কয়েলটা বাইর হয়। এখানে দেখতে পাচ্ছেন যে ফর্মা, যে ফর্মাই কয়েল করা হয় সে ফর্মাটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। ওয়ান থেকে ফাইভ এসি মোটর, যেটা সহজেই কানেকশনে এই ফর্মাই কয়েলটা বাইর করা যায়। আমরা এটা ছয় ঘাটে আমরা যে কয়েলটা ঢোকাবো, ছয় আট দশ বারো, যেহেতু রানিং চার কয়েল সিরিজ, স্টারিং দুই কয়েল সিরিজ, টোটাল আমরা হিসেব দিয়ে দেবো। যে হিসেবটা দেওয়া হবে সেই হিসাবে আপনারা কয়েলটা বাঁধতে পারবেন, আমাদের সাথেই থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন। তাহলে ভিউর আমরা যে কয়েলটা করে নেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র দুইটা লিড বাইর হয়েছে, কানেকশন হয়ে কয়েলটা বাইর হয়েছে। আমরা চলে যাব প্রথমে যে ছয় ঘাটে যে কয়েলটা আছে ঢোকানো হবে, আমরা সেই ছয় ঘাটে যে কয়েলটা আমরা যে ঢুকাবো সেটা কিন্তু প্রথমে যে লিডটা আমরা বাইর করবো সেই লিড কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে প্রথমে যে লিড, সেই লিড আমরা বাইরে রেখে দেবো। প্রথমে কিন্তু আমরা যে লিডটা দেখতে পাচ্ছেন, আমরা যে ছয় ঘাটে যে কয়েলটা ঢুকাবো, এখানে দেখতে পাচ্ছেন যে কয়েল আমরা প্রথমে একটা যে কয়েলটা ঢুকালাম, প্রথমে যে লিড আমরা যে বাইর করে নেওয়া হয়েছে, আপনারা কিন্তু এভাবে লিডটা বাইর করবেন। আমরা পেপার যে ঢুকাই দেবো সেটা কিন্তু একটু ভাঁজ করে নেব, যেটা রাউন্ড করে নেওয়া হবে। রাউন্ড করে নেওয়ার পরে আমরা প্রথমে যে পেপারটা যে ঢুকাই দেবো, দেখতে পাচ্ছেন যে আমাদের যেহেতু মেশিনে কয়েল করা, ফর্মাই কয়েল করা, যেটা সহজেই স্লট যে জায়গাটা সেটা কিন্তু ঢুকে গেছে। আমরা ছয় ঘাটে কয়েলটা যে ঢুকাবো, এক দুই তিন চার পাঁচ ছয়, আমরা ছয় ঘাটে কিন্তু ঢুকাবো। এটা দেখতেছেন প্রথম ইন ইন বাইর করা হয়েছে, তারপরে কিন্তু আমরা আউট বাইর করবো। তাহলে আমরা কয়েলটা যে ঢুকানো হচ্ছে, আমরা যে পেপার পেপার দেখতে পাচ্ছেন যেটা সহজে ঢুকে যাচ্ছে পেপার, তবে ফিনিশিং যখন দিবেন এটা রাউন্ড করবেন, রাউন্ড করলে নিলে কিন্তু তখন এখানে দেখতে পাচ্ছেন যে হাতে চেপে রাউন্ড করা হলো। তাহলে আমরা প্রথম যখন ইন ঢোকা হয়েছে তখন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘাটে আমরা এখানে লিড বাইর করে নিলাম। আর সবসময় খেয়াল করবেন যে লিড এখানে যে কানেকশনের যে জায়গাটা আছে, সবসময় এপাশে যখন আপনি এপাশে যদি বাইর করে নেন তাহলে কিন্তু কানেকশনের যে জায়গাটা সেটা কিন্তু আপনি পাবেন না। তার জন্য সবসময় এখান থেকে ঢোকাবেন, এখান থেকে কানেকশনটা বাইর হবে। তাহলে প্রথম আমরা যখন ইন ঢোকানো হয়েছে আমরা ছয় ঘাটে ঢোকাবো, ছয় ঘাটে ঢোকানো হয়ে গেছে, মাঝখানে যে চারটা সেটা কিন্তু দশ বারো ঘাটে স্টারিং ঢুকবে। তাহলে আমরা চার ঘাটের ছয় ঘাটের পরে আমরা যে এটা কিন্তু আট ঘাটে আমরা কয়েলটা ঢোকাবো। দেখতে পাচ্ছেন যে আমরা আট ঘাটে এখানে এটা যে মিলনীয় হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে যে এখানে ইন বাইর হচ্ছে, এই আউট থেকে আবার কিন্তু ইনে চলে যাচ্ছে। তাহলে আমরা এখানে যে ইনে আমরা ঢুকাবো, আমরা যে কয়েলে ওটা পেপার আমরা দিয়ে দেবো। পেপারটা আমরা কিন্তু যে পেপার আমি একটু দেখাতে চাই, এটা সাইজ অনুযায়ী আপনি কিন্তু পেপার কেটে নেবেন। পেপার কাটার পরে সেটা কিন্তু একটু রাউন্ড করবেন, রাউন্ড করলে কিন্তু এটা কিন্তু অনেকটা ভালো হয়, যেটা সহজেই ঢুকে যাবে। যেহেতু আমাদের ফর্মাই কয়েল করা, এটা অনেকটা জায়গা থেকে যায়, আপনি হয়তো যখন পেরেকে পাইপে কয়েল করবেন জায়গা কিন্তু আপনি পাবেন না। আমরা আট ঘাটে কয়েলটা ঢুকাবো, দেখতে পাচ্ছেন যে আমরা আট ঘাটে ঢুকানো হচ্ছে। আমরা পেপারটা ঢুকিয়ে দিলাম, যেটা ছয় ঘাটের পরে
আটঘাটে কোয়ালিটা ঢুকে গেছে, আমরা ফিনিশিং দেব। ফিনিশিং দেখতে পাচ্ছেন, চাপ দিলেই কিন্তু ফিনিশিংটা হয়ে যাবে। আমরা এম যখন শুরু করছিলাম তখন এভাবে কিন্তু আবার আউট বাইর হয়েছে, আবার এভাবে কিন্তু দশ ঘাটে কোয়ালিটা ঢুকবে। আমরা এরপরে ছয় ঘাট আট ঘাট তারপর আমরা দশ ঘাটে কোয়ালিটা ঢুকাবো। দেখতে পাচ্ছেন এখানে যে আউট বাইর হয়েছে এখান থেকে কিন্তু আবার এনি ঢুকাবো। আমরা যে পেপারটা ঢোকানো হচ্ছে দেখতে পাচ্ছেন যে সহজে পেপারে এটা সেপাটা পেপারটা অতিরিক্ত বড় করা যায় না, যেটা যে প্রথমে যে আমরা যে পেপারটা কাটা হয়েছে এর মাঝখানে থাকবে, অতিরিক্ত বেশি বড় করা যাবে না, মাথা বাইর হয়ে যাবে, তখন কিন্তু ফিনিশিং ভালো আসবে না। আমরা যে দশ ঘাটে যে পেপারটা ঢোকানো হচ্ছে দেখতে পাচ্ছেন ফিনিশিং, আপনি কিন্তু কয়েলটা যেহেতু আমাদের ফার্মায় কয়েল পাড়া ঢোকানোর পরে চাপ দেবেন, সহজে লেভেল থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যে লেভেলটা, এই লেভেল কিন্তু থাকবে। পরবর্তী যে কয়েলটা যে আমরা ঢোকাবো একই অবস্থায় দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আউট আবারও কিন্তু ইনির সাথে এখানে ঢুকবে। এখানে দশ ঘাটের পরে বারো ঘাটে যে কয়েলটা যে ঢুকবে সেটা কিন্তু এখানে যে সোলারটা দেখতে পাচ্ছেন যে ঘাট আছে এই ঘাটে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই ঘাটে কিন্তু ঢুকবে। আমরা ঢুকাবো তোদের না, এই গোরাঙ্গর নাম্বার দে, তোর কত জমি আছে আমি তোর সামনে লাউড শুনাই দিচ্ছি। তুই নাম্বার দিবি, দেখতে পাচ্ছেন যে ফিনিশিং। আমরা কিন্তু যে প্রথম যে ছয় ঘাট আট ঘাট দশ ঘাট বারো ঘাটে প্রথম আমরা যে ইন বাইর করে নেওয়া হয়েছে এবং আউট, এখানে কিন্তু আবারও কিন্তু এই আউটের সঙ্গে সংযোগ যেহেতু আমাদের ফর্মায় কয়েল করে নেওয়া কোনো প্রকার কোনো কানেকশন জোড়ানো হবে না। আমরা পরবর্তী চলে যাচ্ছে আবারও ছয় ঘাটে রানিং কয়েল ঢোকানো হবে। তাহলে রানিং ছয় ঘাটে ঢোকাতে গেলে আমরা চলে যাচ্ছি এখানে কিন্তু এক দুই তিন চার যেহেতু এখান থেকে ছয় আট দশ বার আমরা এখান থেকে আবার রানিং ঢোকাবো। আমরা আবারও যেটা ইন এখান থেকে বাইর করব, যেখানে ইন বাইর হয়েছে তার অপোজিট সাইডটিকে ইন বাইর করব। এখানে আমরা পেপার আবারও ঢুকিয়ে দেওয়া হলো, দেখতে পাচ্ছেন যে আমরা প্রথম যেভাবে কয়েল ঢুকেছিলাম এটা কিন্তু সেইভাবে কয়েলটা ঢুকবে। এটা ছয় ঘাটে কয়েল ঢুকছে, ছয় ঘাট আট ঘাট দশ ঘাট বারো ঘাট। আমরা এর হিসেব দিয়ে দেবো, অবশ্যই এর হিসেবটা পরবর্তী আমরা বলে দেবো, অবশ্যই আপনি লিখে রাখতে পারবেন। প্রথম আমরা ছয় ঘাটে যে কয়েলটা ঢোকানোর পরে আমরা আবারও চলে যাব সেটা কিন্তু আট ঘাটে, আট ঘাটে যে কয়েলটা ঢোকানো হচ্ছে প্রথম আমরা কিন্তু যে ইন একটা বাইর করার পরে যেটা আউট বাইর হচ্ছে এই আউট থেকে আবার কিন্তু ইনে ঢুকবে। দেখতে পাচ্ছেন ছয় ঘাটের পরে আমরা আট ঘাটে চলে গেছি, তারপরে আমরা দশ ঘাটে কয়েলটা ঢোকাবো, যেটা সহজেই আপনারা আমাদের সাথে আছেন সাথে থাকবেন। আমরা হিসেবের কথা বলেছিলাম সেটা কিন্তু আমরা হিসেব দিয়ে দেবো, হিসেব যেটা ওয়ান এসপি ওয়ান বাই ওয়ান ডেলিভারি পাম মোটর যে ভোল্ট দুইশো বিশ আর পি এম উনতিরিশশো সোলার চব্বিশ, ছয় ঘাটে আমরা যে বাষট্টি পাক দেওয়া হয়েছে আট ঘাটে বাষট্টি পাক, দশ ঘাটে তেষট্টি বারো ঘাটে তেষট্টি পাক দেওয়া। দেখতে পাচ্ছেন যে সহজে যেটা সহজেই কয়েলটা ঢুকে যাচ্ছে। আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেন থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটি বাজিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কানেকশনটা কীভাবে মিলাতে হবে, আমরা কিন্তু এখানে দুইটা যে এন বাইর করেছি এটা কিন্তু দুটো এনই বাইর হবে, এবং এখানে যে আউট আউটে যে কানেকশন এখানে দেখতে পাচ্ছেন যে কানেকশন হয়ে কয়েলটা বাইর হয়েছে, তাহলে আমরা এই কয়েলটা কিন্তু আমরা ঘুরাই নেবো, তাহলে কিন্তু আউট আউটে যে কানেকশন সেই কানেকশনটা কিন্তু আপনার জোর হয়ে যাবে। আমি দেখানোর চেষ্টা করছি এই কয়েল থেকে এই কয়েলে চলে যাবে, এই কয়েল থেকে এখানে এই কয়েলে চলে যাচ্ছে, তাহলে কিন্তু কানেকশনটা মিল হয়ে যাচ্ছে। আমরা দেখাই দেবো, তাহলে আমরা পেপার ঢোকানো হচ্ছে দেখতে পাচ্ছেন। আমরা যে রানিং শেষ প্রান্তে আমরা পরবর্তী যেটা কয়েলটা যে গ্যাপটা আছে তাহলে কিন্তু আমরা পরবর্তী স্টারিং ঢোকাইলে শেষ হয়ে যাবে। আমরা
তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে কানেকশন কিন্তু আমরা মিলিয়ে দেওয়া হয়েছে, যেটা এখানে আউট, এই আউটের সঙ্গে কিন্তু সংযোগটা হয়ে গেছে, কানেকশন হয়ে কয়েলটা বাইর হয়। যেহেতু এখানে দুইটা লিড বাইর হয়েছে, যখনই কানেকশনে কয়েলটা বাইরের ফর্মাই কয়েল করলে অনেকটা ভালো চলে। জশলেটিক যে ইউটিউব চ্যানেল চোখ রাখবেন, আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করে থাকি। আমি আবার হিসেব দিতে চাই, আমরা কোনো তত্ত্ব ভুল দেওয়া হয় না। এখানে যে হিসেবটা আছে আমরা সেই হিসেব কিন্তু আমরা এখানে বলা হয়েছে যে ছয় ঘাটে বান্ন, সরি ছয় ঘাটে যে বাষট্টি, আট ঘাটে বাষট্টি, দশ ঘাটে তেষট্টি, বারো ঘাটে তেষট্টি পাক দেওয়া হয়েছে, স্টারিং পঁচাত্তর আশি পাক দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে স্টারিং ২৬ নম্বর তার এবং রানিং ২৩ নম্বর তার। কোরের যে মাপ সেটা কিন্তু যেটা লাম্বাই দুই ইঞ্চি ১০০, যেটা আর দুই ইঞ্চি ২০০ হিসাবে আপনারা কয়েলটা বাঁধবেন। ক্যাপাসিটার যেটা বিশ এমএফডি ক্যাপাসিটার, রানিং স্টারিং সিরিজ কানেকশন হিসাবে কয়েল বাঁধবেন, অনেকটা ভালো চলবে। আপনাদের কাছ থেকে বিদায় নেবো, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির করব। ধন্যবাদ।